তো আমরা কিন্তু পিএম এম আবাস যোজনা যে রয়েছে এক কথায় ঘরের অফিসে চলে এসেছি তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আপনি খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন যে দুই হাজার একুশ এবং বাইশ এই নতুন লিস্টে আপনাদের নাম রয়েছে কিনে ঘরের তো ইতিমধ্যে কিন্তু দুই হাজার বাইশ যে বর্ষ রয়েছে এক কথায় তার কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে তো আপনি কীভাবে চেক করতে পারবেন এবং আপনার নাম যে লিস্টের মধ্যে থাকে সেটা আপনার অ্যাকাউন্টে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা চলে আসবে তো না আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা চলে আসছে অনেক কিন্তু দুটো ইনস্টলমেন্ট চলে আসছে যেখানে তিন এগারো দু হাজার একুশে কিন্তু তার সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আপনি কীভাবে চেক করতে পারবেন আপনার নাম রয়েছে কিনা লিস্টের মধ্যে এবং লিস্টের নাম থাকলে আপনি এদের কথা যোগাযোগ করতে হবে তা দেখে নেব তো এর জন্য আপনাকে যা করতে হবে আপনি যে লুকতে পারছেন সঙ্গে ক্লিক করে দিন আর আসলে দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোটস অলকে রাখুন আজ সাবস্ক্রাইব করে গেছেন এদের অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি মোবাইল ফোন গুগল চলে আসবেন তো গুগলে এসে আপনি সার্চ করবেন পি এম এ ওয়াইজি ডট এনআইসি ডট ইন আপনি সার্চ করবেন তো সার্চ করতে আপনি সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে এই পপটিকে আপনি এখান থেকে ক্রোজ করবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে আপনাদের আওয়ার শপ এখানে আপনি ক্লিক করবেন এরপর রিপোর্টে আপনি ক্লিক করে দেবেন তো রিপোর্টে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে তো পরবর্তী পেজে আপনি নিচে চলে আসবেন নিচে রয়েছে আপনি বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করতে পরবর্তী পেজটি আসবেন এখানে আপনি কী করবেন আপনাদের এক কথা আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেটমেন্ট সিলেট টু ওয়েস্টবেঙ্গল এটা আমরা সিলেক্ট করলাম এটা আমাদের সঙ্গে লোডিং হবে এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনি কোন ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে চান সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন আপনার ডিস্ট্রিক্টের নাম সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে আপনি খুঁজে নেবেন আপনার ডিস্ট্রিক্টের নাম এরপর আপনার ব্লকের নাম কি রয়েছে সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন এরপর নিচে আপনার রয়েছে কিন্তু এক কথা সাব ডিস্ট্রিক্ট সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন এরপর আপনাদের জিপি চলে আসবে গ্রাম পঞ্চায়েত সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন এবং আপনি কোন বর্ষা টাকা চেক করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করুন আমরা দু হাজার একুশ এবং বাইশে টাকা চেক করতে চাই সেটি আমরা এখানে সিলেক্ট করব এরপর নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে আপনাদের আপনি কি সেটা চেক করতে পারছেন আমরা কী করতে চাই পিএম আবাস যোজনা গ্রামীণ রয়েছে সেই ঘরের সেটা আমরা চেক করি এই জন্য আমরা এই ঘরটি সিলেক্ট করলাম তো এরপর আপনি নিচে চলে আসবেন নিচে রয়েছে আপনি ক্যাপচার কোড এখানে আপনি দেখতেই পারছেন যে আপনি ক্যাপচার কোডটি যেটি অ্যান্সার দ্বারা সেটি এখানে আপনি বসিয়ে দেবেন এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আপনার সামনে লিস্টগুলো চলে আসবেন তো এখানে আপনি নিচে দেখতেই পারছেন যে আপনি সময় ডাউনলোড পিডিএপ ডাউনলোড পিডিএপ ক্লিক করে আপনি পিডিএটা ডাউনলোড করেন দেখে নিতে পারবেন যে আপনার লিস্টের কাজের নাম রয়েছে এছাড়া আপনি নিচে দেখতেই পারছেন নাম রয়েছে এখানে এর পাশে আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে আপনি এখান থেকে সেই রেজিস্টার নাম্বারটাকে কপি করতে পারবেন দেখতে পারেন যে নাম্বারটা আপনি এখান থেকে কপি করলেন এরপরে আপনাদের এক কথায় আপনি ইয়ে রয়েছে আপনি কতটা এখন ক্রেডিট রয়েছে আপনি দেখতে পারবেন তো এরপর আপনি কী করবেন এর রয়েছে আপনি মেনুবার এই মেনুবার এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন আছে স্টেক হোল্ডার্স এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন যে আইএওয়াই এবং এওয়াই যে বেনিফিশিয়ারি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করতে পরবর্তী চলে আসবে এরকম আসলে আপনি করবেন অ্যাডভান্সে ক্লিক করবেন এরপর টু এখানে যে নাম্বারটা আনসে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করতে পরবর্তী পেস্ট চলে আসবেন আপনি কি করবেন আপনার রেস্টের নাম্বার রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন এরপর সামিট সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটি ক্লিক করতে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে যে আপনার নাম আপনার অ্যাড্রেস এবং আপনার ফাদার্স নেম সব আপনি দেখতেই পারছেন আপনি অ্যাকাউন্ট নম্বর কোনো এখন আপনার ডাক কেটে হবে এবং কতটা আপনি এখন ক্রেডিট রয়েছে কোন ডেটে তা আপনি দেখতে পারবেন তো আসলে বুঝতেই এই একটা ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা ক্রেডিট রয়েছে প্রথম ইনস্টুমেন্ট চলে আসছে ষাট হাজার টাকা সেকেন্ড ইনস্টুমেন্ট আসছে কিন্তু হাজার টাকা তো এরপর কিন্তু তৃতীয় কিস্তির টাকা চলে আসবে দশ হাজার টাকা তো আসলে বুঝতেই পেরেছেন আপনি কী চেক করতে পারবেন এবং লিস্টে আপনার নাম থাকলে আপনি কিন্তু আপনার নিকটবর্তী যে একটা অঞ্চল বুঝতে রয়েছে আপনি যোগাযোগ করবেন এবং আপনার প্রধান সঙ্গে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনার এই বাকি কাজটি কিন্তু করে দেবে তিনি আপনার মতামত কমে জানিয়ে দেবেন তুমি প্রতিহতার থাকুন এবং সুস্থ থাকুন